হাই হোয়াটসঅ্যাপ ভাতবাসী, আজকে আমি যাচ্ছি লে থেকে শ্রীনগর। তো আসার সময় যখন এসেছিলাম শ্রীনগর থেকে ভায়া কার্গিল দ্রাস হয়ে লে অনেক টাইম লেগেছিল। তো শরীরটা সাথ দিচ্ছে না বলে ভাবলাম যে না ফ্লাইটে চলে যাই, তাই আজকে ফ্লাইটে চলে যাচ্ছি লে থেকে শ্রীনগর। তো আমি হোটেল চেক আউট করে দিয়েছি, এখন বাজে 5:30। তো এই হচ্ছে বাস স্ট্যান্ড, টিআরসি বাস স্ট্যান্ড। এখন দেখি কোনো প্রাইভেটে কোনো গাড়ি ফাড়ি পাওয়া যায় কিনা এয়ারপোর্টের জন্য। অনেক কষ্টে পেলাম গাড়িটা, গাড়ি পাচ্ছিলামই না, আমার ফ্লাইটেরও টাইম হয়ে যাচ্ছে। কিতনা পয়সা ভাইয়া? 500 টাকা বলছে, 500 টাকা বলছে। বেশি দূর না, 3 থেকে 4 কিলোমিটার রাস্তা, এখন কি করবো, যেতে হবে। পৌঁছে গেছি এয়ারপোর্টে। তো এয়ারপোর্টটা দেখলাম ভীষণই ছোট, এই দেখছো এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটার নাম হচ্ছে কুশক বকুলা রিমফোচি টার্মিনাল, কুশক বকুলা রিমফোচি টার্মিনাল। টার্মিনাল হচ্ছে একটাই টার্মিনাল, টার্মিনাল লে। এই দেখছো ডিপার্চার অ্যান্ড অ্যারাইভেল হচ্ছে এদিকটা, তাহলে এদিকে চলে যাই লে। বাই বাই লে। এই হচ্ছে ডিপার্চার গেট, কত লম্বা লাইন দেখো। প্রচন্ড ভিড় ছিল, তো আমার যেহেতু ফ্লাইটের টাইম হয়ে গেছে বলে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিল। আর এই হচ্ছে গো ফাস্ট, এখন এই লাগেজটা দিয়ে দিই জমা গো ফাস্টে। আমি আমার এই বড় ব্যাগটা লাগেজে দিয়ে দেবো, আর এই ছোট ব্যাগটা আমি আমার সাথেই রাখবো। লে থেকে শ্রীনগর যাওয়ার যে ভিউটা, ফ্যান্টাস্টিক ভিউ। আর মানে আমি অনেক জায়গায় জার্নি করেছি, বাট এত সুন্দর ফ্লাইটে যে এত সুন্দর ভিউ, সেটা মনে হয় এই লে থেকে শ্রীনগর যেতে গেলেই মনে হয় এই ভিউটা দেখা যায়। আর মনে আমার মনে হয় না ইন্ডিয়ার আর কোনো জায়গায় এরকম ভিউ অন্তত পাবো। আমি খাবার অর্ডার দিয়েছিলাম, তো ভেজ একটা স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম, আর আমি কোক অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমাকে দিল একটা পেপার বোট, একটা বেদানার জুসের একটা কি একটা দিয়ে দিল। যাই হোক, এটাই খেতে হবে, আর কিছু করার নেই। অলমোস্ট ফ্লাইটের খাবার কিন্তু খুব ভালোই হয়। পৌঁছে গেছি শ্রীনগর এয়ারপোর্টে। তো আমি যে আমার যে বড় ব্যাগটা যে লে এয়ারপোর্টে দিয়েছিলাম, সেটা আমি এই শ্রীনগর এয়ারপোর্ট থেকে নিয়ে নেব। তো আমার ব্যাগটা দেবে কনভেয়ার বেল্ট নাম্বার 2। তো বেল্ট নাম্বার 2টা দেখি, এই যেরকম বেল্টে আসবে আমার ব্যাগটা। আর দিস ইজ শ্রীনগর এয়ারপোর্ট। আমার পিছনে লেখা আছে ওয়েলকাম টু কাশ্মীর, ওয়েলকাম টু কাশ্মীর। বেরিয়ে গেলাম শ্রীনগর এয়ারপোর্ট থেকে। এখন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ প্রিপেড ট্যাক্সি কাউন্টার, এখান থেকে আমি ট্যাক্সি ধরবো, ট্যাক্সি ধরে আমি সোজা যাব পহেলগাম, পহেলগাম। তো ঠিক আছে, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।